ভাই আপনার নামটা কি? মোহাম্মদ সাইফুল ইসলাম। আপনার সাইফুল ইসলামের নাম। আপনি দেশের বাড়ি কোথায়? গাজীপুর জেলা শ্রীপুর থানা। আপনার বয়সটা এখন কত? এখন আনুমানিক 27-28 হবে। 27-28 বছর না? আচ্ছা, আপনার তো জীবনের কাহিনীটা এখানে বলতে আসছেন, এখানে জীবনের আপনার অনেক ধরনের কাহিনী আছে, এই কাহিনীগুলো আমাদের দর্শকদের জন্য আপনি বলতে চান, তারা যেন আপনার কাহিনীটা শুনে একদম শুধরে যায় সবাই, এই জন্য আপনার কাহিনীটা বলতে চান আপনার জীবনে। তাহলে আপনি ছোটো থেকে শুরু করেন। ছোটো থেকে বলতে প্রথমেই আমার স্কুল জীবনে চলে যাই। স্কুল জীবনে মোটামুটি আমার প্রথম অবস্থা ভালোই, আমার মোটামুটি অর্থবিদ্ধ ছিল, টাকা পয়সা ছিল বাবার। পাশাপাশি ওয়ান থেকে ক্লাস প্রাইমারিতে ক্লাস ফাইভে ভালো রেজাল্ট নিয়ে পাশ করছি। তখন আমার বাবা একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন আমাদের অর্থ দিক দিয়ে খুব টাকা পয়সা নাই। আমার যে স্কুল থেকে প্রাইমারি স্কুল সার্টিফিকেট উঠামো পাশ করছি, ওই টাকাটা ছিল না। তো প্রথমে যখন ক্লাস ওয়ানে পড়ে তখন আমার মানে আমাদের অনেক টাকা পয়সা ছিল, মানে এমন পর্যায়ে চলে গেছে। তখন আমি প্রাইমারি শেষ করে যে ক্লাস সিক্সে পড়তে পারি দেশাব স্কুলের প্রয়োজন, ওই টাকাটা পর্যন্ত নাই। আপনি ক্লাস ফাইভে কীরকম রেজাল্ট করেছিলেন? আমি ক্লাসে তৃতীয় স্থান অর্জন করছিলাম, সব ভালো রেজাল্ট, প্রথম স্থান দিতে তৃতীয় স্থান রেজাল্ট করছিলাম, মানে 3 নম্বর স্থানে ছিলাম, পুরস্কারও পেয়েছি, 2টি কলম পেয়েছিলাম। তারপরে আর ভর্তি করতে পারি নাই, বাবার অনেক টাকা ঋণ পেয়ে না, বাড়ির সংসারের বড় ছেলে, তখন কাজের টাকে দেয় যে মানুষের দেনা পয়সা টাকা পয়সা পাইতো, তখন চলে গেছি ঢাকাতে বাসার দিকে। বাসাতে যে কোনো কাজ পায় না, ঘুরে বেড়ায়, অনেকে দুয়ারে দুয়ারে যায় কোনো কাজ পায় না, কাজ না পাওয়াতে এরকম করতে করতে খাওয়া অনাহারে নাহারে ঘুরতে ঘুরতে পরে লাস্টে একটা বেকারিতে কাজ পেলাম, 930 টাকা বেতন, একবেলা খাবার দিন। তো বাসা ভাড়া। আপনি কত সালে ঢাকা গিয়েছিলেন? আপনি তো ঢাকা গিয়েছিলেন, এটা কত সালে গিয়েছিলেন আর বাড়ি থেকে কী কারণে ঢাকা গিয়েছিলেন? আমি 2001-এ ঢাকা গিয়েছিলাম, আর বাড়ি থেকে গেছিলাম অভাব অনটন, তখন সংসারের উপার্জন একমাত্র আমি, বাড়ি থেকে চলে যাই। চলে যাওয়ার পরে টাকা উপার্জন করার জন্য যে আমি সংসারের দিকে হাল ধরি, আবার তখন আমার আর কোনো বড়, আমার বড় আর কেউ নেই সংসার হাল ধরার জন্য। তখন মোটামুটি আমি বড়, অনেক মোটামুটি কাজ করে করতে পারবো আমার স্বাভাবিক। তারপরে গেলাম, আমার কোনো শিক্ষাযোগ্যতাও নাই, লেখাপড়া করতে পারি না, একটা ভালো একটা চাকরি করি। আপনি ওইখানে ওই সময় ক্লাস সিক্সের একজন ছাত্র থাকার কথা ছিলেন, ওই সময় আপনি ঢাকা গেছেন কাজের সন্ধানে? না, ঢাকা কিছুদিন পরে গেছি, কিছু বছর যাওয়ার পর এলাকার মধ্যে ঘোরাফেরা করছি, তারপর কিছুদিন পরে ঢাকা গেছি। মানে আপনার যখন বয়স 10-12 ওই সময় চলে গেছেন ঢাকা শহরে? হ্যাঁ, চলে গেছি। চলে যাওয়ার পরে আবার ওখানে কাজ টাজ করে কিছু টাকা আর্থিক মোচন করছি, বাড়িতে টাকা দেনা মানা দিছি সবাইকে, দেওয়ার পরে বাবা মাকে নিয়ে সবাই মিলে কাজ করে তখন আবার ওইখানে 7 বছর কাটাইয়া তখন আবার বাড়িতে চলে আসছি। বাড়িতে চলে আসে আমার যে জায়গা জমি ছিল তখন ঘর ছিল না, এসা ছোটোমোটো একটা ঘর দিছে। ঘর দেওয়ার পরে তখন এলাকার মধ্যে আবার থাকি, আবার থাকার পরে দেখা যাচ্ছে কিছুদিন ভালোই চলে, টুকটাক কিনেও একবেলা খায় না খায় কোনো রকম দিন চলে যায়, দিন চলে যায়, তার মাঝে মানে অভাব আর দূর হয় না। তখন আবার চলে গেছি ঢাকাতে আবার। তখন কী কারণে ঢাকা গিয়েছিলেন, মানে বাড়ি থেকে কী জন্য আবার ঢাকা গিয়েছিলেন? বেঁচে থাকার জীবিকার কারণে ঢাকা চলে গেছে। ঢাকা গেলেন আপনি, তারপরে কী হলো? ঢাকা গেছি, তারপরে আমার বেশ কিছু টাকা পয়সা নিয়ে গেছিলাম, টাকা পয়সা মনে করে টাকা কি বাড়ি থেকে নিয়ে গেছিলেন না বলে? না বলে বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে গেছিলাম কাজের সন্ধানে, মনে উদ্দেশ্য ছিল বড় কিছু হব, কাজ করব। বাড়ি থেকে না জেনে বাড়ি থেকে কত টাকা নিয়ে গেছিলেন? প্রায় 18,000 টাকার মতো নিয়ে গেছি, মানে কিছু টাকা। এই টাকাটা কিসের ছিল, মানে কিসের জন্য আপনার বাড়িতে রাখছিল টাকাটা? টাকাটা রাখছিল বাড়িতে একটা কাজ হতো বা একটা রুম দেওয়ার জন্য, ছোট ওই টাকাটা নিয়ে গেছি বাড়ি থেকে। না বললা যে আমি বড় হয়ে কাজ করে টাকাটা আমি ডবল টাকা নিয়ে আবার দেশে ফিরব। আপনার ওইটা একটা চিন্তা ভাবনা ছিল যে আপনি বড় হয়ে কাজ করে আবার যে 18,000 টাকা নিয়ে গেছেন এর থেকে ডাবল 3 ডাবল আপনি ইনকাম করে আবার এই টাকাটা দিবেন? এই যে আমার একটা স্বপ্ন ছিল ভালো কিছু করব, ভালো কাজ করব, অনেক টাকা। আপনি কত সালে 18,000 টাকা বাড়ি থেকে চুরি করে নিয়ে গিয়েছিলেন? এটা 2008 সালের দিকে। 2008 সালের দিকে, ওই সময় আপনার বয়স প্রায় 20 এরকম কাছাকাছি ছিল। কাছাকাছি ছিল। তারপরে আমি চলে যাই, পরে আমি এই জায়গা থেকে ওই জায়গায় ঘুরি, কাজের ধরে কেউ কাজ দেয় না, বলে তোমার পরিচিত কেউই নাই,
আস্তে আচ্ছা, আপনি ঢাকার কোন জায়গায় প্রথমে গিয়েছিলেন? আমার জীবন শুরু ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন। ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন, ওইখান থেকে শুরু করছেন আপনার জীবন? আচ্ছা, ওইখানে গিয়ে আপনার প্রথমে, আপনি যখন ট্রেন দিয়ে বা যেই যেই কোনো জায়গা দিয়ে গেছেন, তারপরে আপনার ওইখানে প্রথম দিন যাওয়ার পরে আপনার কী অবস্থা হয়েছিল ওইখানে? প্রথম দিন যাওয়ার পরে অবস্থা, আমি ট্রেন থেকে যখন নামি, তখন আমি নামিয়া দেখি বড় বড় বিল্ডিং, কেউ কাউকে জিজ্ঞেস করেন যার যার মতো চলে টাকা সে খাইতেছে। আপনি প্রথম মানে আপনি তো আগেও ঢাকা গেছেন, কিন্তু ঢাকা যাওয়ার পরেও কিন্তু আমি ওই সময় ছোট ছিলেন, কিন্তু অনেক বছর পরে আবার ঢাকা আবার গিয়েছেন, মানে জীবিকার তাগিদে আপনি একটা প্রতিষ্ঠিত হবার কারণে গিয়েছিলেন ঢাকা। বাড়ি থেকে রাগ করে টাকা নিয়ে, 18,000 টাকা নিয়ে যাওয়ার পর আপনার রেল স্টেশনে কী করেছিলেন? রেল স্টেশন তখন টাকা ছিল, ঘুরে ফিরে খাইতেছি। 18,000 টাকা ওই সময় আপনার সঙ্গেই ছিল? হ্যাঁ, সঙ্গেই ছিল, মানে কিছু খরচ করে ফলছে আসার পথে, আবার কিছু টাকা ছিল। কোনো একদিন দুই দিন ঘুরে বেড়ে আসতে আসতে মনে আমার টাকা সীমিত শেষ হয়ে গেলো, 1,000-3,000 টাকার মধ্যে চলে আসে, কিন্তু কাজ পাই নাই। পরে একদিন বিকেলবেলা, মানে আমি কোন কোন জায়গায় গেছিলেন আপনি কাজ খোঁজার জন্য? যেমন গুলশানে গেছি, বনানীতে গেছি, মিরপুরে গেছি, বিভিন্ন জায়গায় গেছি, কিন্তু কাজ পাই নাই। কেউই দেয় না, বলে তোমার পরিচিত কেউ নিয়ে আসো, পালায় যায় বা এটা হবে, কেউ কাজ দেয় না। লেবারি থেকে দিন মজুরি তৈরি গেল, বিভিন্ন জায়গায় কাজ করছি, কিন্তু ওটাই পাই নাই। তারপরে টাকা প্রায় শেষ পর্যায়ের দিকে এক ছেলে আমাকে ডাকতেছে, আমার লগে কিছু টাকা আছে, আমি ভাবছি মনে ছিনতাইকারী। তো ছেলেটাকে বললো কি, এই ছেলে শোনো, আমি ভাবছি আমার টাকা পয়সা নিয়ে যাবে, ভয় পেয়ে আস্তে আস্তে গেছি। যাওয়ার পরে বলতেছে, ভাই আমি 3 দিন অনাহারি, আমাকে কিছু খাওয়ান। তখন আমি সাথে সাথে লোকটাকে নিয়ে একটা ভালো হোটেলে খাওয়ালাম। পরে বললো, ভাই টাকার স্বর আজব দুনিয়া, কেউই কাজ দেয় না, কাজ দেয় না, আমি আজকে 5 দিন ধরে অনাহারি। পরে বললাম আসে খায় টায় মানে এরকমভাবে আরও দু একজনের সাথে পরিচিত হয়ে যাই। পরিচিত হওয়ার পরে এক লোক দেখলাম ট্রেনে যায় আর আসে, কিন্তু কিছু কাজ করে না, খাবার দাবার ভালো চলে। এর মাঝখানে আমার টাকা শেষ, আমি 3 দিন যাবত না খাই আছি, কিন্তু আমাকে কেউ জিজ্ঞেস করে না যে একবেলা খাবার শর্মের লজ্জায় চাইতেও পারি না, আবার বাড়িতেও আসতে পারি না। 18,000 টাকা নিয়ে আর চলে আসছি, মানে কী করি, কোথায় যাই, কেউ কাজ পায় না। টাকা তো শেষ করে ফেলছেন? হ্যাঁ, টাকা তো একদম ফুল শেষ, 18,000 টাকা ফুল শেষ। ফুল শেষ কীভাবে করলেন টাকাটা? ওই যে খাইতে খাইতে মনে করেন আমি খাইছি, আমার সাথে লোক অনাহারি, আমি দেখি আমার মন স্থির রাখতে পারি না, ওকে খাওয়াইছি, আমি নিজেও খাইছি, এভাবে শেষ। 18,000 টাকা তো কয় দিন আর যাবে, অনেক ভালো ভালো প্রথমে খেয়েছিলেন? হ্যাঁ, ভালো ভালো খেয়েছি, আমি ভাবছি যে কাজ পাবো, ভালো খাইছি, ভালো রেস্টুরেন্টে, বুঝতে পারি না, অথবা নর্মাল খাবার জায়গা চিনি না, দামি হোটেলেই খাইতে হয়েছে। আচ্ছা, যে আপনার আপনার যে আপনার মতোই যে একজন ছিল যে 5 দিন অনাহারে, ওর ওকেও আপনি খাওয়াইছিলেন? হ্যাঁ, আমি ওকে খাওয়াইছিলাম, খাবার শেয়ার করছিলাম, সাথে সাথে আমারও টাকা শেষ, উনিও অনাহারে বসে থাকে, আমি অনাহারে বসে থাকি। তখন এক লোক ট্রেনে যাইতো আর আইতো, কিন্তু ভালো খাবার দাবার খাইতো, চলাফেরা ভালো করতো, স্মার্ট চলতো, কিন্তু লোকটা কিন্তু কাজ করতাম না। ওকে জিজ্ঞেস করলাম, ভাই আমি এই অবস্থায় 3 দিন অনাহারে, আমাকে কিছু খাবার দেবেন? উনি প্রতিদিন একটা করে রুটি দিয়ে দিত আমাকে, তখন এই রুটিটা খাই ওনার জন্য। ওনার নাম কি ছিল? নাম ছিল মোহাম্মদ খোকন, খোকন মানে সাইদাবাদের স্থানীয়, কিন্তু উনি ছিল ভবেগুড়ে। ভবেগুড়ে মানে পাগলের মতো ছিল, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে, অন্য জায়গায় দেশে দেশে ঘুরে বেড়াতো, ঘুরে বেড়াতো, কিন্তু ভালো শিক্ষিত ছিল, শিক্ষিত ছিল। উনি আইডিয়া দিল যে এখানে বসে থাকলে কিন্তু কাজ হবে না, তুমি সকালবেলা আমার সাথে এক জায়গায় চলবা, তোমার খাবারের টাকা আয়সা করবো। তখন আমি চিনি জানি না, তখন মেইন রোড যে এয়ারপোর্ট ক্যান্টনমেন্ট থেকে এয়ারপোর্ট যে মেইন রোডটা, এর জীবিকার তাগিদে তো আপনি আরও আগের কিছু কাহিনী ছিল যে কীভাবে আপনি থাকেছেন, কীভাবে আপনি করছেন ওইগুলো থেকে থাকা বলতে বলতে কোনো জায়গায় তো টাকা ছিল, কেউ পরিচিত যারা বাসা টাসা দেয় না, তখন এই মনে করেন ফুটপাতে যারা যেভাবে থাকতো, মনে করেন একটা নতুন একটা গামছা কিনছি, ওটা দিয়ে গোসল সারছি, গামছা পরানো ছিল, লুঙ্গিটা শুকাই দিয়েছে, লুঙ্গিটা শুকাইছে পরে আবার এই লুঙ্গিটা পরছে, গামছা খুলে নিয়েছি, আর রাত্রেবেলা এই গামছাটা হয়ে গেছে বিছানা। তারপর এইভাবে মশার কামড়, রাত্রে দিনের বেলা রাত্রেবেলা শুয়ে থাকতাম, কিন্তু ঘুম আসতো না, দিনের বেলা অনাহারে কিন্তু গাছের নিচে যায়, ছায়ার নিচে যায় ঘুমিয়ে থাকতাম। পরে ওই ছেলেটা মাঝে মধ্যে এসে একটু সাবান টাবান দিত, গোসল টোসল করতাম। তারপরে একদিন বললো, না খাই আর কতদিন থাকবো, আজকে তোমাকে একটা জিনিস শিখিয়ে দিই। বাচ্চা থেকে আমি যে কোনো কাজ করতে রাজি ছিলাম। তখন আমি সকালবেলা পরের দিন এসে আমাকে আজানের সময় ডাক দিল, ডাক দেওয়ার পরে রাস্তার দুই পাশে আমাকে 2টা পলিথিন দিল, বললো তুমি রাস্তায় এখান থেকে এয়ারপোর্ট হাইটে যাইবা, ক্যান্টনমেন্ট থেকে যা পাইবা রাস্তার পাশে, এই বোতলের ক্যাপ ট্যাপ
যা পাইবা না বল্টু সব লোক ব্যাগের ভিতরে ঢুকাইবা। তখন আমি এয়ারপোর্ট পর্যন্ত যাইতে যে রাস্তা সাইড দিয়ে দু একটি টাকা পুরেও পাইলাম, 5-10 টাকা 15 টাকার মতন পুরা পাওয়ার পরে আমি মানে উনিও পাইল যা পাইলাম, উনি প্রায় 40-50 টাকা মতন বিক্রি করে দিল। তখন সকালবেলা আলু ভর্তা ডাল দিয়ে খাওয়া দুইজনে নাস্তা করেও দেখে 20 টাকা আরও পাইসা গেছে। কত টাকা দিয়ে আপনি খাবার খাইছিলেন? প্রায় দুজনে মিলে 20 টাকা বিল হয়েছিল। দুইজনে মিলে 20 টাকা হয়েছিল না? হ্যাঁ 20 টাকা হয়েছিল। তারপরে আরও 20 টাকার মতন বেঁচে গেছে। বেঁচে যাওয়ার পরে আমি তো বুঝতে পারলাম যে আমার আর খাবার আর না খাইয়ে থাকতে হবে না। এখন না খাইয়ে থাকতে হবে না, এখন আমি চলে গেছি। তখন ওই লোক আর দেখা করে না, প্রতিদিন সকালবেলা ভোরে ঘুম থেকে উঠে চলে যায়। উঠে চলে যাওয়ার পরে প্রতিদিন থেকে আমি খাবার টাবার খেয়ে কিছু টাকা 5-10 টাকা আপনার থাকতেছে। তখন চিন্তা ভাবনা করলাম যে কিছু আগায় যায়। আগায় যাওয়ার পরে একটু বনানিতে চলে যায়। বনানি এখানে বড় লোকের আসা যাওয়া। তখন চিন্তা ভাবনা করলাম আমি 30-40 টাকা উপার্জন করি, এ টাকা তো একবেলা খাবারে ওই জায়গায় জোটে না। পরে ওই লোকে আবার সাজেশন দিল 5 টাকা হলে ভাত খাওয়া যায়। 5 টাকা হইলে ভাত খাওয়া যায়? পরে আমি অবাক হয়ে গেলাম, 5 টাকা হইলে ভাত খাওয়া যায়? পরে বললো যে পুলিশের যে খাবারটা পাইসা যায় সবজি দেওয়া, সেই খাবারটা ওরা বিক্রি করে ফেলা। তখন গরিব যারা মানুষ তারা খায়। তখন আমি পরিচয় করে দিল, আমি তখন চলে যেতাম। তখন একবেলা 5 টাকার ভাত খাওয়ার জন্য প্রায় 10-15 কিলোমিটার রাস্তা আমরা হাইটে চলে যেতাম। বনানি থেকে 14-15 কিলোমিটার দূরে, এত দূরে আপনি হাইটে যেতেন? তখন দুপুরে খাবার জন্য 11টার দিকে রওনা হয়ে যেতাম, প্রায় 1টার দিকে পৌঁছে যেতাম মিরপুর 14 নম্বর ব্যাটালিয়নের সামনে। তখন এখানে খাবার খাইতাম, খাবার খেয়ে আস্তে আস্তে সন্ধ্যা হইতো। তখন আর আসতে পারতাম না, সেনানিবাস এলাকাতে আসতে পারতাম না। তখন ওই জায়গায় রাতে নিদ্রে নিতাম। পরের দিন সকালে আবার ওই পলিথিন নিয়ে হাঁটতে হাঁটতে টুকটাক মানে টুকের যে কাজটা ওইটা আপনি করতেন, চলে আসতাম এভাবে। তখন এই জায়গা চেঞ্জ করলাম। তখন কিছু টাকা পয়সা মানুষের সাথে পরিচয় হয়ে গেল। তখন লেবারের সাথে লেবারি টুকটাক লেবারি কাজ টাজ করি। তখন চলে আসলাম এক নার্সারিতে, সিকিউরিটি গার্ডের চাকরি পাইলাম। নার্সারিতে সিকিউরিটি গার্ডের চাকরি পাইলাম? সিকিউরিটি গার্ড চাকরি পাইলাম, মাসে 8,000 টাকা বেতন। পরে চাকরি করতে লাগলাম। কত সালে আপনি মাসে 8,000 টাকা বেতন পাচ্ছেন? প্রায় 9 সালে। 9 সালে তো 8,000 টাকা বেতন, এটা অনেকই ছিল। আপনার স্বাবলম্বী হওয়ার একটা বিষয় ছিল, সুযোগ আসছিল। তখন আমার এক ফ্রেন্ড চাকরি নিয়ে দিছিল। তখন আমি চাকরি করি, ডিউটি করি। কিন্তু আমার ফ্রেন্ড ঢাকা শহরের ব্যাপার, একবেলা খাওয়ায় আর দুইবেলা না খেয়ে থাকে। আপনাকে ফ্রেন্ড চাকরি দিছিল, কিন্তু আপনাকে ফ্রেন্ড, আপনার তো কোনো টাকা ওই সময় ছিল না? ছিল না। যে আপনি যে একটা খাবেন টাকাটা ওই সময় এটা ছিল না আপনার কাছে? হ্যাঁ। আচ্ছা বলেন। পরে আমি খাবার একবেলা খাওয়াইতো না, আরেকবেলা অরিক নুন আনতে পান্তা পুরাই। তখন আমার কথা একবেলা, তারপরে ওসে কি বেস করে 15 দিন চালাইছিল। দেখি আমার না খাই আর পারা যায় না। 15 দিন পরে ওয়েও দেখে না। তখন না খাই কি সারা রাত্র অগমা থাকা যায়? আমি কি করি, সারাদিন না খাই থাকি, রাত্রেও না খাই থাকি। পরে এক নার্সারির মালিক আমাকে বেশ কিছু টাকা দিয়া, 8,000 টাকার মতন দিয়া বলছে রাত্রেবেলা ফুলে টপ আসবো, এগুলো নামানি হইলে তুমি টাকাটা গাড়ি ভাড়াটা দিয়ে দিও। পরে আমি দেখতেছি এখানে তো থাকা যাবে না, আমার তো না খেয়ে থাকতে আর ডিউটি করতে পারতেছি না, মালিকরাও টাকা দেয় না। মানে আপনি 15 দিন আপনি অনেক কষ্ট করে খাওয়া দাওয়া করছেন, মানে খাবার ছিল না, তারপরে অনেক সমস্যায় করতেছিল। 15 দিনের মাঝে মনে করেন কোনো দিন 3 বেলা খাইতে পারি নাই, মানে প্রতিদিন একবেলা খাইছেন। আর আপনার ফ্রেন্ডের কাছ থেকে গেছেন, ওই সময় তো আপনার টাকা ছিল না? টাকা ছিল, আমার ফ্রেন্ডে খাওয়াইছে। কোনো সময় খাওয়াইতো, কোনো সময় খাবার অর্জন অপেক্ষায় তো। কোনো দিন সকালে নাস্তাটাই করাইতো, কিন্তু দুপুরে খাওয়াইতো। কোনো দিন তাও মনে করেন এক প্লেট খিচুড়ি খাওয়াইতো, মনে করেন শুধু মরিচ লঙ্কা দিয়া। এই একবেলা খাবার খাইয়া মনে করেন দিন কোনো রকম পার করছে। লাস্টে ওয়েও দেখে না, পরে আমি কোথায় যাই। পরে 4 দিনের অনাহারি থেকে পানি টানি খেয়ে বেঁচে থেকে তারপরে আমি সিদ্ধান্ত নিলাম এখানে আর থাকবো না, বাঁচা থাকা কোনো অসম্ভব। কিন্তু ওই সময় কিন্তু আপনার একটা স্বাবলম্বী একটা জীবনের একটা সুযোগ ছিল, যে কারণ ওই সময় 2009-10 সালে আপনার একটা সিকিউরিটি গার্ডের চাকরি, 8,000 টাকা বেতন, ওটা একটা ভালো একটা পর্যায়ের একটা বিষয় ছিল। তখন আমি ছিল, কিন্তু আমি অনাহারি ভাবে কিভাবে কাজ করবো? আমার কতটা মালিকরা, আমি বলছিলাম যে আমার কিছু টাকা দেন, সাধ্য হয়ে যাচ্ছে সেই সময়, কিছু টাকা দেন আমি পরবর্তী বেতন থেকে কাটিয়ে নেবো। ওরা বলছে না, মাসের 20 তারিখের আগে কোনো বেতন দেওয়া হবে না। তখন আমি না বাধ্যতামূলক পেটের দায়, পেটের ক্ষোধায় তারও নাই, আমি রাত্রিবেলা যখন ওই ফুলের টপ আসলো, গাড়িওয়ালাকে 8,000 টাকা দিতে বলছিল, ওই টাকাটা এখান থেকে চলে যায়। টাকাটা নিয়ে আপনি চলে যান? টাকাটা নিয়ে আমি চলে যাই।
চলে যাওয়ার পরে আমি কারণ বাজারে চলে যাই, মাউন্টেন থেকে কারণ বাজার চলে যাই, ওখানে গিয়ে লেবারি কাজ করে একটা টুকরি কিনি টাকা দিয়ে লেবারি কাজ, মানে যে 8000 টাকা ওইখান থেকে আপনি নিয়ে যান, মানে আপনি যে এখান থেকে আপনার টাকাটা দেওয়ার কথা ছিল ওইখানে টাকাটা না দিয়ে আপনি টাকাটা নিয়ে যান ওইখান থেকে। হ্যাঁ, ওটা দিয়ে একটা টুকরি কিনে কিছু টাকা দিয়ে পরে আপনার কি চিন্তা ভাবনা ছিল যে এই টাকা নিয়ে আপনি কি করবেন? এই টাকা দিয়ে চিন্তা ভাবনা করছিল তো আমি এই টাকা শহরে কোনো কাজ পাই না, আমি বাড়িতে চলে যাব, বাড়িতে মানে কষ্টের জ্বালায় টিকতে পারি না, বাড়িতে চলে যাবো, দেশে চলে যাবো। পরে আবার চিন্তা ভাবনা নিলাম, আমি তো 18000 টাকা নিয়ে যাই, অনেক স্বপ্ন ছিল। পরে আবার চিন্তাধারা ঘুরে ফেলাম না, আমার বাড়িতে যাওয়া চলবো না, আমার কাজ দরকার। হুম হুম। পরে আবার ওই কারণ বাজার লেবারি করতে লাগলাম, দেখেছে ওখানেও বেশি উপার্জন করতে পারি না। কিরকম উপার্জন করতে পারতেন? এই 100-150 টাকা খাবার এই চলে যায়। তখন আরও যারা পুরাতন লেবার ওরা করতে দিত না, একটা সিন্ডিকেট কাজ করতো, 100 টাকা কাজ করলে ওদেরকে আবার 50 টাকা দিয়ে দিতে হইতো, দেখে চলে না। পরে পান্থপথে গেছে একটা লেবার মার্কেট আছিল, ওইখান থেকে সকালে সব লোকজন দাঁড়াতো, ওখান থেকে নিয়ে যেত কাজে যাদের প্রয়োজন। হুম। ওখান থেকে 200-300 টাকা পাইতাম, ভালো চলতাম। পরে মোটামুটি 2010 সালের দিকে, হ্যাঁ 2010 সালের দিকে, তখন চলাফেরা মোটামুটি চলতে পারতাম, তিন বেলা খাইতে পারতাম, কিন্তু আয় উন্নতি ছিল না। তিন বেলা খাইতে পারতেন ওই সময়? হ্যাঁ, আয় উন্নতি ছিল না। তখন এখান থেকে এক লোক বললো একদিন, স্টেডিয়াম চলবা, স্টেডিয়াম কাজ আছে। তখন ওইখানে চলে গেলাম। ওই লোকটার নাম কি ছিল? ওই লোকটার নাম ছিল খোকন ভাই। মনে করেন বিভিন্ন ইলেকট্রিক পণ্য দোকান আছে, ওখান থেকে মনে করেন মাল লোড আনলোড করি, দৈনিক সপ্তাহে 2-3 দিন কাজ করি, বেশ কিছু টাকা পাই, ওখানে ভালো পরিচিত হয়ে যায়। তখন ওখানে আমি পার্কিংয়ে গাড়ি পার্কিংয়ে টাকা উঠাই, লোকজনের সাথে পরিচয় দেয়, গাড়ি পার্কিংয়ে টাকা উঠাই, মোটামুটি চলাফেরা অবস্থান চলে। তখন একটা বাসা নিই, 3000 টাকা ভাড়া। 3000 টাকা ভাড়ার একটা বাসা নেন? বাসা ভাড়া নিই। হ্যাঁ, তখন আমার কাছে বেশ কিছু টাকা আসতে আসতে লাগলো, আসতে আসতে লাগলো। তখন দেখি আমার মতো নেই, আমি এক সময় যখন রাস্তাঘাটে শুয়েছিলাম, তখন এক ভালো এক ভদ্র ফ্যামিলির লোক এখানে দেখতো স্টেডিয়াম শুয়ে থাকতো, তখন ওনার সাথে পরিচয় হইলাম। তখন পরিচয় হওয়ার পরে উনিও এভাবে আসছে, তখন মায়া লাগলো। পরে ওনাকেও আমি আমার বাসায় নিয়ে দিলাম, খাবার দাবার দিই। ওনাকে বললাম আমি কিছু একটা কাজ করব, তোমরা এটা দেখাশোনা করবে। কী কাজ? এখানে মতিঝিলে একটা মতিঝিল বাণিজ্যিক এলাকা একটা ঝর্ণা ছিল, ঝর্ণার নিচে একটা বক চক্কর ছিল, এখানে কিছু পানি ছিল, পানি জমা থাকতো, ওখানে আমি কিছু মাছ ছেড়ে দিলাম। পরে বেশ কিছুদিন যাওয়ার পরে ওনার সাথে আরো লোকজনের সাথে পরিচয় হয়ে গেল, পরিচয় সবাই একসাথে বাসায় থাকি, মানে আমার ইনকামটা বেশ ভালো, কিছু টাকা উপার্জন করতে পারি। তখন মাছ বড় হওয়া যাওয়ার পরে ওই সাইডে লোকজন টুকজন মনে করেন দূরে ফেলায়, মানে বেশ কিছু টাকা পয়সা হওয়ার পরে আর সাইডে মানুষ জ্বালা যন্ত্রণা করে, যেখানে এই ছেলে ভালো টাকা ভালো পজিশনে চলে যেতেছে, অনেক ডিস্টার্ব করে, মানে পুলিশ প্রশাসন দিয়ে অনেক ডিস্টার্ব করে। চিন্তা ভাবনা করলাম, পরে মাছও ধরে ফেলায়, আমরা মাছ ছিলাম, আমরা খাইতে পারি না, আর আমি কিন্তু ভালো উপার্জনের দিকে যাই, আমার বিভিন্ন মাদক মামলা টামলা দিতে চাই। তখন চিন্তা ভাবনা, ঢাকা থাকবো না, চট্টগ্রামে চলে যাবো, চিটাগাং চলে যাবো। তখন আমরা মাছটা ধরে ফেলাই সবাই মিলে, এখান থেকে আপনার মাছটা ধরে ফেলছে, মাছটা পানি শিষে ধরে ফেলাই, ধরে ফেলাইলে এ থেকে 8-10 হাজার টাকা আসে। ওইখান থেকে আপনারা 8-10 হাজার টাকার মাছ বিক্রি করছেন। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দরা, দেখেন আপনারা ওর জীবনের কাহিনীটা শুনছেন, সবাই আপনার আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন, এরকম আরও জীবনের কাহিনী পেতে সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাই আমার সাথেই থাকবেন। এবং সাইফুল ভাই এখানে আসছে আজকের জীবনের গল্প বলার জন্য, তার জীবনের গল্পটা শুনে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কোনো জীবনের গল্প আছে কি না। আবার আমরা চলে যাচ্ছি ওইখান থেকেই, যে আপনি ছিলেন মাছটা বিক্রি করছিলেন 10,000 টাকার, ওইখানে কী কী মাছ ছিল? ওখানে শুধু অস্ট্রেলিয়ান মাগুর মাছ ছিল, অস্ট্রেলিয়ান মাগুর মাছ ছিল ওইখানে, না? পরে এই মাছ বিক্রি করে সবাই চিন্তা ভাবনা চট্টগ্রামে চলে যাবো, ঢাকা শহরে থাকতে পারে, বিভিন্ন মানুষ জ্বালা যন্ত্রণা করে টাকা পয়সা কামানোর চেষ্টা করে, মাদকের সাথে মিশাই দিতে, মাদকের সাথে আপনাকে মিশাই দিতে চাচ্ছিল। তখন এখান থেকে থাকবো না, চলে গেছে চট্টগ্রাম সবাই মিলে। আমরা সবাই মিলে একদম চট্টগ্রাম, কয়জন ছিলেন আপনারা? আমরা মোট 6 জন ছিল। 6 জনের সাথে আপনার কিভাবে পরিচয় ছিল?
পরিচয় হলো ওরা ফুটপাতে থাকতো, আমার মতন কষ্ট করতো। মানে তাদের সাথে আপনার পরিচয় কিভাবে হয়েছিল? পরিচয় বলতে একদিন একটা দেখলাম ভদ্রলোক ভালো কাপড় টাপড় করে পরে ভালো পরিবেশে একটা লোক শুয়ে আছে ফুটপাতে, আর অন্যদের পরিবেশে এক, তার পরিবেশে এক। তখন আমি নিজেকে জিজ্ঞেস করলাম ভাই আপনার বাড়ি কোথায়, পরে বললাম এইভাবে কাজ করে কাজে থাকি দেয় আসতে কাজ পায় না, তাই আমি এখানে শুয়ে আছি আমার বাসা বানায়। তখন এইভাবে ওর মাধ্যমে এইভাবে পরিচয় দিল। পরে সব তাদেরকে নিয়ে আমার বাসায় বাসস্থান দিছি, আমি খাবার খাওয়াই একবেলা, আবার ওরা কিছু করে আমার কাজ করে। পরে আমি লাস্টে ওদেরকে নিয়ে আমরা ঢাকাতে থাকবো না চট্টগ্রামে চলে যাবো, ওই এলাকায় ভালো কাজ আছে শুনছি, ভালো কাজ আছে। তখন আমার সাথে চট্টগ্রামে কয়েকদিন ঘুরে ঘুরে খায় 8-10 হাজার টাকা, মানে হাজার খানিক টাকা আছে, মানে ভালো কিছু টাকা আছে। একটু ভালো জায়গায় খাইলাম, ভালো ঘুরলাম, একটু বিনোদন মানে একটু ছবি টবি দেখলাম এবং জেনারেশন দুটো ছবি টবি দেখলাম, তারপর কিছু টাকা আছে, হাজার খানিক টাকা আছে। তো একদিন কম শুধু একদম চিটাগাং চলে গেছেন ওই সময়? হ্যাঁ, চিটাগাং চলে যাওয়ার পরে আপনি কী করলেন? চিটাগাং যাওয়ার পরে কদিন চিটাগাং শহরটা পাহাড়টা আপনার সাথে ওই সময় 10,000 টাকা ছিল। হ্যাঁ, 10,000 টাকা নিয়ে আপনি ঢাকা থেকে উঠে একদম ডাইরেক্ট চিটাগাং চলে গেলেন। হ্যাঁ, কী দিয়ে গেছিলেন ওই সময়? ওই সময় ট্রেনে গেছিলাম, ট্রেনের সাধু উঠে চলে গেছিলাম। আপনাদের কোনো ওইখানে টাকা লাগে নাই? টাকা লাগে নাই, এক স্টেশন নামাই দিতে চাইছিল, তখন মানে কিছু 20-30 টাকা দিয়ে দিছি, পরে আর কিছু না চট্টগ্রামে ডাইরেক্ট চলে গেছি। চট্টগ্রামে চলে যাওয়ার পরে ওখানে নামলাম, কিছু সবাই মূল্য সারাদিন 2-3 দিন ঘুরলাম, ঘোরার পরে সুন্দর রোমাঞ্চকর এলাকা পাহাড় নদী দেখলাম, দেখার পরে টাকা শেষ হন। চিটাগাংটা অনেক সুন্দর, এটা উপভোগ করলাম, উপভোগ করলাম মানে টাকা রঙ শেষ হন, কাজের তাগিদে টাকা শেষ হয়ে সময় আপনার। হ্যাঁ, টাকা শেষ মানে কত টাকা ছিল ওই সময়? আপনার 10,000 টাকা নিয়ে গেছিলেন, হাজার খানিক টাকা ছিল। হ্যাঁ হ্যাঁ, তখন চিন্তা করলাম হাজার খানিক টাকা তো 6 জন লোক নয়, আর একবেলা খাইতে পারবো, কাজ দরকার। পরে স্টেশন পয়সা রয়েছি, ব্যাগ ট্যাগ ছিল, কাপড়ের পুটলা পাটলি ছিল। তখন দুই এক লোক জিজ্ঞেস করছে যে কাজে যাইবা, পরে বললাম হ্যাঁ কাজে যাব। অপর জিজ্ঞেস করলাম কি কাজ, বলল যে এক সাহেবের মেয়েকে স্কুলে নিয়ে যাবা, ফুলবাগানে পানি টানি। তারপরে আপনি তো ওইখানে চিটাগাং চলে গেছিলেন, চিটাগাং চলে যাওয়ার পরে আপনি ওইখানে গিয়েছিলেন, মানে আপনি ওই টাকা শেষ হয়ে গেছিল, শেষ হয়ে যাওয়ার পরে কাহিনীটা বলেন। টাকা শেষ হয়ে গেছে, তখন স্টেশন পয়সা রয়েছি, পুটলা পাটলা ব্যাগ ট্যাগ নিয়ে। তখন এক লোকে বসলো ভদ্রলোক, যে কাজ করবা? বললাম হ্যাঁ। 8,000 টাকা বেতন পাইবা, সাহেবের একটা মেয়ে আছে স্কুলে নিবা, আর ফুলবাগানে কাজ করবা। আমি বললাম তো আমি একা না, আমার সাথে লোক আছে, সমস্যা নাই, ওরা বাগানের মালিক হিসেবে কাজ করবো, বড় বাগান আছে তারা থাকবে, আমরা সবাইকে খাওয়া দাওয়া আমাদের, থাকার ব্যবস্থা আমাদের। তখন বললাম আমরা সবাই রাজি হয়ে গেলাম। তখন আমাদের নিয়ে ভালো একটা রেস্টুরেন্টে খাবার দাবার খাওয়ালো, খাওয়া দাওয়ার পরে বাসায় চললাম, যাই দেখি 3 তলা একটা বিশাল বাড়ি, ওখানে আমাদের শুইতে দেওয়ার কথা ছিল উপরের ছাদে, কিন্তু আমাদের রাখছে ফ্ল্যাট রুমে। মানে আপনাদেরকে তাদের বাসার ছাদে রাখার কথা ছিল, কিন্তু ছাদে একটা টিন শীট রুম আছে, ওখানে রাখার কথা ছিল, ওখানে রাখার কথা ছিল, কিন্তু আপনারা ওখানে রাখেন না, আপনাকে ফ্ল্যাটে রেখেছে তারা, ফ্ল্যাটে ভালো পরিবেশে রাখছে। আপনারা 6 জনকে এক রুমে রেখেছিল নাকি আলাদা আলাদা রুমে সবাই? না, আমরা যে 6 জন গেছিলাম এক রুমে রাখছিল, এক রুমেই রাখছিল। আচ্ছা, তারপরে ভালো মনে করেন ভালো পরিবেশে সব কিছু ছিল, মানে ভালো বিছানা, ভালো খাট, ভালো টিভি সব কিছু দিয়েছিল। আবার প্রতিদিন বিকালে 100 টাকা দিত, মানে চা পান খাওয়া খরচ মর্চ করার জন্য, কিন্তু কোনো কাজ দিত না। আপনাকে ওইখানে যাওয়ার পরে কোনো কাজ দিত না তারা? না, কাজ দিত না, 100 টাকাও দিত, তারপর অনেক আরামদায়ক একটা জীবনযাপন, আরামদায়ক মানে বিলাসিতা জীবন। আপনাদেরকে কাজ দিত না, আপনার জন্য কি জন্য নিয়েছিল তাহলে? বলছিল কাজ দেবো কিছুদিন পরে, কিছুদিন পরে কাজ দেবো, অপেক্ষা করো, ভালো মন্দ পাকটাক করে খাওয়াতো, সিনেমা দেখতে নিয়ে যেত, ঘুরতে ফিরতে যেত, এইভাবে এইভাবে আরো লোকজন কাজের জন্য নিয়ে আসতে, নিয়ে এসে বিভিন্ন ফ্ল্যাটে রাখছে, কিন্তু আমাদের 6 জনকে এক ফ্ল্যাটে রাখছে। রাখার পরে যখন মাসের মনে করেন 29 তারিখ চলে আসলো, তখন আর মাত্র 2 দিন পরে বেতনের সময়। মানে আপনারা ওইখানে গিয়েছেন কাজ করার জন্য, ওইখানে যাওয়ার পরে আপনার 28 দিন হয়ে গেছে অলরেডি, 28 দিন হয়ে গেছে, আর 2 দিন বাকি আছে, ওই সময় আপনাকে তারা বেতন দিবার একটা সময় হয়ে গেছে, বেতন দেওয়ার একটা সময় মাস শেষ পড়ে আছে, কিন্তু এর মধ্যে কোনো কাজই করি নাই আমরা, শুধু বসে বসে খাইছি আর খাইছি, ভালো কোনো কাজই দেয় না, এক মাস হয়ে গেছে কোনো কাজই দেয় না, কাজ দেয় না। সুতরাং আরো ঘুরতে ঘুরতে নিয়ে গেছে, রোমাঞ্চকর জায়গায় জায়গায় ঘুরতে নিয়ে গেছে, কিন্তু কাজে নেই, আমার টাকাও দিছে কিছু কিছু, রোমাঞ্চকর দিকেও ঘুরতে নিয়েছে, পিকনিকও করাইছে আপনাদেরকে, করাইছে। লাস্টে সবাই আরো জন কাজের লোক নিয়ে আরো লোক নিয়েছে। পরে যখন 30 তারিখ রাত্রে বলতেছে কালকে সকালে আমরা একটা পিকনিকে যাব নৌ ভবনে, তোমরা সবাই রেডি হয়ে থাকো। পরে আমি বললাম যে আমাদের তো বাড়িতে টাকা পাঠাই দেবো, আমাদের কিছু টাকা বেতন, বললো যে আমরা ঘুরে আসে সবার বেতন দিয়ে দেবো।
আপনাকে মানে দুই দিন আগে একদিন আগে আপনাদেরকে পিকনিক আগে নিয়ে গেল, আপনারা আপনারা বললেন যে আপনাদের আমাদের টাকা দরকার, আমরা বাড়িতে টাকা পাঠাতে হবে, কিন্তু টাকা ওরা দিল না, বললো কি ওইখান থেকে ঘুরে আসা, সময় তো আছে আরো একদিন, সময় তো যায় নাই, মাস শেষ হয় নাই, ওখান থেকে ঘুরে আসে সবার টাকাটা দিয়ে দেবো। তখন আমরা আনন্দতে সবাই খাবার দাবার নিয়ে একটা নৌ ট্রলারে বড় ট্রলার মাছ ধরা বড় ফিশিং বোট পরে বলতে বোঝায়, মানে খাবার দাবার অনেক কিছু নিয়ে আমরা ওই ট্রলারে উঠলাম। এর মাঝখানে দেখা গেল দুজন লোক সমুদ্রে লাভ দিল, লাভ দেওয়ার কারণটা বুঝতে পারলাম না, কিন্তু আমাদের ট্রলার ছেড়ে গেল। ছেড়ে যাওয়ার পরে এক ঘন্টা যায়, দুই ঘন্টা যায়, তিন ঘন্টা যায়, কিন্তু খালি যায় যায় সমুদ্রের পথে। আপনারা যখন ট্রলার থেকে ওই দুইজন যখন লাভ দিল, ওইখানে ওই সময় আপনারা কি ওদেরকে জিজ্ঞেস করলেন না যে কেন লাভ দিয়েছিল? হ্যাঁ জিজ্ঞেস করছিলাম, তখন ওরা বললো যে আর ওরা কারা ছিল, ওরা কারা ছিল বলতে কি একজন লোক ছিল যে আমাদেরকে স্টেশন থেকে নিয়ে গেছিল, তাদের এক যে আমার কাজে নিয়োগ দিছিল তার মধ্যে উনি একজন ছিল, আর ওনার সহকারী ছিল। সাগরের মাঝখানে লাভ দিছিল নাকি কুলকিনারা, মানে কাছে থেকে মনে করেন 100 গজ 200 গজ যাওয়ার পরে লাভ দিছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাভ দেওয়ার পরে ওনারা 7টায় চলে আসছে, জিজ্ঞেস করলো লাভ দিছে গেল, বলছে যে ওনার বাসায় কাজ আছে, পরে ওরা আসবো, এই কারণে নাইমা পর্যন্ত বিরিয়ানি সম্ভব না, এই কারণে ওরা জাপ দিয়ে নাইমে গেছে। পরে পরে বললাম ভাই আমাদের বেতন কোনো সমস্যা নাই, আমরা অফিসিয়াল লোক, ওদের কাজের লোক, আমরা দিব। পরে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা সমুদ্রের পথে লঞ্চ যায়, কিন্তু কুলকিনারা নাই। এভাবে আমরা মনে মনে একটা ভয় সৃষ্টি হইলো, মানে ওই সময় আপনাদের মনে ভয় সৃষ্টি হয়ে গেল, সৃষ্টি হয়ে গেল। ওই সময় আমরা মানে আপনাদের আনন্দ হচ্ছিল না যে আমরা পিকনিকে যাচ্ছি, এরকম কোনো কিছু হচ্ছিল না, ওরকম কিনা দিছো হচ্ছিল। তখন দুই ঘন্টা যাওয়ার পরে কিছু খাবারও দেয় না, কিছুই দেয় না, তখন মনে মনে একটা ভয় ছিল, আমরা কোথায় যেতেছি, আমরা মনে লোক আছে আমাদের মধ্যে। আচ্ছা, আপনি সাগরের মাঝখানে যে সময় মানে গিয়েছিলেন, ওই সময় আপনি কী কী দেখতে পেরেছিলেন এটা বলেন। সাগরের মাঝখানে যাওয়ার পথে শুধু দেখেছি একমাত্র মাছ ধরার ট্রলার গুলা দেখে গেছে, এছাড়া কিন্তু সাগরের পানিগুলো কিরকম ছিল? সাগরের পানিগুলো নীলাক্ত, কালার লবণাক্ত, খাওয়া যেত না, ধরা মানে খাওয়া যেত না, শরীরে গোসল করারও অনুভূতি ছিল না, পানি ওই বোটে যা ছিল সীমিত মাপা পানি দিত। খাবারটা তিন ঘন্টা লঞ্চ যাওয়ার পরে কিছু অল্পটুক খাবার দিছে, কিনো রকম মানে পানিটা খাইতে পারছি। তারপরে বললো একটু রাগ ভাবে বললো, এই তোমরা কেউ চিল্লা চিল্লা করবে না, সুন্দরভাবে সবাই নিচে বৈশা থাকো। তখন সবাই নিচে বৈশা দেবো, এইভাবে এইভাবে তিন দিন চলে যায়, শুধু যাইতেই আছে যাইতেই আছে। পরে এক চতুর্দিকে বালিচর, এক পাশে এক বন জঙ্গল, ওইখানে নিয়ে ট্রলার ঠেকালো, বললো এখানে তোমাদের কাজ করতে হবে। কি কাজ? মাছ ধরতে হবে। মাছ আপনাদেরকে ওইখানে নিয়ে বিক্রি করে দিল? মাছ ধরতে হবে। তখন বললাম, তখন বুঝতে পারলাম আমাদেরকে বিক্রি করে ওই যে দুইজন লোক ট্রলার থেকে লাভ দিয়েছিল, ওরা টাকা নিয়ে চলে গেছে। তখন ছয় মাস কাটলো, ওখান থেকে যে পালে আসবো, ওখানে কোনো রাস্তা ছিল না। ওটা মানে জায়গাটার নাম কি ছিল? রাবালিচর। রাবালিচর মানে এখনো ওইটা নামই ছিল? হ্যাঁ, এখনো ওই নামই আছে। ওই নামও আছে, ওখানে ওই নামই আছে, রাবালিচর। রাবালিচর ওখানে নিয়ে গেছে। এটা একটা দ্বীপ মনে হয়, একটা দ্বীপ। হ্যাঁ হ্যাঁ, থেকে অনেক রাস্তাঘাট কিছু চিনে, শুধু সমুদ্র সমুদ্র। ওখান থেকে আর নৌ পথ ছাড়া কোনো রাস্তা নেই, রাস্তা নেই। আর একমাত্র ওখানে যারা যায় ওই মাছ ধরার ওই একই উদ্দেশ্যে যায়, আর কোনো বাইরের কোনো লোক ওখানে প্রবেশ করে না। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা দেখছেন এবং শুনছেন সাইফুল ভাইয়ের যে জীবন গল্প, এটা শুনে সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং ভালো ভালো এরকম জীবনের গল্প পেতে সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যেন পরবর্তী টাইমে আপনারা আরও এরকম এক্সক্লুসিভ কিছু গল্প আপনারা পেতে পারেন এবং আমাদের সাথেই থাকবেন। আচ্ছা, তারপরে আপনারা? তারপরে ওখানে নামলাম, ফজরের আজান দিতে, শীতের রাত, খনখনে শীত, সাগর সমুদ্রে পানি বাতাস, আজানের সময় উঠে পানিতে নামায় দেয় মাছ ধরতে। বড় বড় অনেক বড় বড় মাছ ধরতাম, কিন্তু আমাদেরকে দিত না, আমাদের শুধু ঝোল রান্না করে দিত, এই নিয়ে জল এসব খাবার খেয়ে কোনো রকম বাচ্চার তাকি দেয়। মনে করেন এক কেজি চাউল মানুষ দশজনকে খাবার খাওয়াতো, এক কেজি চাল রান্না করে দশজন 15 জনকে দিত। এই খায় মানুষ মনে করেন মানুষের শরীর দুর্বল, কাজও করতে হবে, হাতে পায়ে গা হয়ে যেত, লবণাক্ত। কি করতেন ওইখানে? কেউ মাছ ধরতো, কেউ শুটকি শুকাতো, মানে শুটকি করতে যা যা কাজ আছে। তারপরে ওইখানে আপনাদেরকে নিয়ে গেছিল অ্যাকচুয়ালি শুটকি মানে কাজ করার জন্য, কাজ করার জন্য। ওইটা কি টাইম ছিল? আপনাকে ওইখানে কি কি গড় তারা তৈরি করতো? হ্যাঁ, গড় তৈরি করে থাকতো, আর একটা লাকড়ি দিয়ে মাছা তৈরি করতো, ওটার মধ্যে শুটকি
শুকাইতে দিত, শুটকি একটা মাথা তৈরি করতো, ওইটার মধ্যে আবার শুটকি শুকাইতে দিত। এই কাঠটা কোন জায়গা থেকে আনতো? কাঠটা আনতো শুনছি, আমরা তো জানি, জিজ্ঞেস করছিলাম, বললো এটা সুন্দরবন। হ্যাঁ, এটা একটা সুন্দরবন যেটা আছে ওইখানে, ওইখানে ওইখানে এভাবে এভাবে মনে করেন আমাদের এখান থেকে প্রায় 30 জনের মধ্যে 2 জন লোক মারা গেল। 30 জনের থেকে 2 জন লোক অলরেডি মারা গেল? আপনাদের সাথে গেছিল? আমাদের সাথের ক্যাম্প, আমাদের ক্যাম্পে থেকে 2 জন লোক মারা গেল খাবারের কষ্টে, শীতের। আমরা চিন্তা করবো এখান থেকে, আমরা তো আমাদের কি কোনো শীতের বস্ত্র বা কাপড় টাপড় ওইগুলো কিছু দিয়েছিল? না না, আমাদের সাথে যা ছিল তাই তাই দিয়ে থাকতাম। আর কিছু বললে খাবার বেশি চাইলে মার দূর করতো, আর বলতো চলে যা চলে যা, কিন্তু এখান থেকে চলে আসা তো অসম্ভব, অসম্ভব ব্যাপার। আচ্ছা, ওইখানে সিস্টেমটা কিরকম ছিল আর কালচারটা কিরকম ছিল? যে ওইটা তো একটা দ্বীপ, ওইখানে একজন শাসন করতেছে। সিস্টেমটা কি ছিল বলতে, কি দেখা যায় এখানে 10টা মাছ ধরার ট্রলার গেছে, 30 জন লোক, উনি একটা সর্দার 30 জন লোকের একজন নেতৃত্ব, একজন নেতৃত্ব দিত, 10টা সর্দার, সর্দারের একজন নেতৃত্ব দিত, একজন নেতৃত্ব দিত। আর যে ভালো কাজ করতো ও একটু খাবার পাইতো, অনেক অসুখ কাজ করতে পারে না, ওর কোনো খাবার সারাদিন দিত না। এভাবে এভাবে দিন কাটে, দেখি বাসা মরার প্রশ্ন তখন দেখি, আর এখানে মানে এখানে থাকলেও মরতে হবে, যাইলেও মরতে হবে। তখন চিন্তা ভাবনা করলাম আমরা যারা একসাথে গেছি, আমরা এখানে মরতে হবে, তো একটু বাঁচার চেষ্টা করে মরি। মানে আপনি অনেক লড়াচড়া দিয়ে উঠলেন যে মরবে নি, ঐক্যজোট করলাম আমরা যারা 6 জন আছে, মরলে এখান থেকে সরে পড়ে মরে যাব। তখন আমাদেরকে একদিন সুন্দরবনে কাঠ কাটতে পাঠাইলো। আচ্ছা, কয়জন আপনারা? 6 জনই কাঠ কাটতে পাঠাইলো? হ্যাঁ, 6 জন আমরা যুক্তি করে 6 জন গেলাম কাঠ কাটতে। আমাদের কাজ ছিল শুধু কাঠ কাটতে, আর অন্যরা কেউ মাছ ধরতো, কেউ এটা করতো। পরে আবার কাঠ কাটতে গেলাম, একদিন 2 দিন কি 3 দিন গেলাম। পরে আমাদেরকে সীমিত খাবার দিত, চতুর্থ দিনে একটু কিছু পরিমাণ চিরা কিছু গুড় নিয়ে গেছি, একটু মানে একটু বেশি বেশি করে কিছু টাকা দিয়ে। আপনারা ওইখানে যাবেন সুন্দরবনে? হ্যাঁ, সুন্দরবনে কাঠ কাটতে। এদিন মূল উদ্দেশ্য ছিল আমরা পালাই যাব। সুন্দরবনটা কিরকম ছিল, মানে আপনারা ওইখানে কি দেখেছিলেন? সুন্দরবনে লেক থাকতো, ছোট ছোট লেক থাকতো, কিন্তু বোঝা যাইতো যে পানি, মনে হয় পানির নিচে মাটির বালি দেখা যেত, মনে হইতো যে মানে অল্পটুক গভীর, কিন্তু নামলে মাথা তল হয়ে যেত, ডুবে যেতাম, পানির কোনো ঠাই পাইতাম না। আর মনে করেন 10 ঘন্টা 12 ঘন্টা দিন পর একটা করে মাছ ধরা শুরু, তো ওরাই চলাফেরা করতো না, বাইরে লোক এনে ঢুকতো না, ঢুকতো না। পরে আমরা বললাম যে যা হয় বাঁচলে এখানে পয়রা পাইছে মরমো, বাঁচলে এখানে পয়রা বাঁচমো। তখন আমরা 6 জন লোক এখানে পালায় চলে গেলাম। আমাদের রাইখে আসলো সূর্য ডোবার পরে, সূর্য ডোবার আগ মুহূর্তে আমাদেরকে নিয়ে আসে ট্রলার, যে ট্রলার নিয়ে যায় ওই ট্রলারে নিয়ে আসে। পরে আমরা কী করলাম, রাইখা আসার পরেই আমরা মানে একদিকে রওনা করলাম, রাস্তা চিনি না, যেদিক খুশি এদিক রওনা করলাম। আপনারা ওইখান থেকে পালাচ্ছেন? পালাচ্ছি, একদিকে ছুটতে শুরু করলাম, ছুটতে ছুটতে সন্ধ্যা হয়ে গেল, যেটুকু খাবার ছিল ওই দিনই শেষ। মানে যেটুকু আপনারা চিরা মুড়ি এগুলো নিয়ে গেছিলেন গুড়, ওই দিনই শেষ? ওই দিনই শেষ হয়ে গেছিল। মানে কিরকম পরিমাণ আপনারা নিয়ে গেছিলেন ওই দিন? জনপথে 1 পা পরিমাণ হবে চিরা, মানে একদিনের খাবারের জন্য যেটা লাগে ওইটাই নিয়ে গেছিলাম। এর বেশি তো নিয়ে যাওয়া সম্ভব ছিল না, সম্ভব দিত না, দিত না। পরে আমরা ওই খাবার শেষ, আপনি কি চিরাই খেয়ে থাকতেন ওইখানে? ওইখানে চিরা সাপ্তাহিক 1-2 দিন বাদ। মানে আপনারা সুন্দরবন যে আপনারা একদিনের জন্য পাঠাচ্ছে, সারাদিনের জন্য ওই দিন চিরাই খেয়ে থাকতে হবে? সকালে খাবার খেয়ে যেতাম, সারাদিন চিরা চিরা পানির উপরে চলতো। হ্যাঁ, তখন আমরা রওনা করলাম, পালাতে চেষ্টা করলাম, চলে গেছি। তো চিরা টিরা শেষ, অনেক নদী প্যাক কাদা কাপড় দিয়ে গাছের কাটা লাগে, পরনে জামা কাপড় সব ছিঁড়া বেরিয়ে গেছে, আর কাও পায়ে হাতে আঘাত পেয়েছি। এর মাধ্যমে অনেক খাল নদী পারেছে, ওখানে আর মানে হাঁটা চলার কিনা সম্ভব না। আমি মনে অনুভব চলে গেছে যে আমি আর আমরা আর বাঁচবো না। তারপরে আপনি ছিলেন সুন্দরবন থেকে পালাচ্ছিলেন ওই সময়? পালাতে পরে একদিন যাওয়ার পরে তো খাবার দাবার সহ না হারি, মানে পরনে কাপড় বিচ্ছিন্ন হয়ে গেছে, শরীর আঘাত পেয়েছে, রক্ত পড়তেছে, মানে আর বাঁচার ইচ্ছা নাই। আল্লাহর কাছে মাপ মুক্তি চাইতেছি, কলমা টলমা পড়তেছে, মানে মারা যাব মনে করছি যে আমরা মারাই গেছি, এরকম মনে হইতেছে। তখন সবার কাছে আপনি ওদের সীমানা ছেড়ে আপনি চলে গেলেন অন্য একটা জায়গায়, আপনি চলে যাওয়ার অচেনা একটা জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম। দুদিন পরের দিন সকাল হলো, রাত্রেবেলা এক জায়গায় নিদ্রা নিলাম গাছের উপরে, কারণ দিনের বেলা শুকনো থাকে, রাত্রেবেলা পানির জোয়ার আসে, মাটিতে থাকা যায় না। পরে গাছের উপরে নিদ্রা দিলাম। পরের দিন আর হাঁটতে চলতে কথা বলতে একজন আরেকজনকে কথা বলতে পারে না, ইশারায় কথা বলি, শরীরে শক্তি নেই। পরে বললাম মরলে একা এখানে পইরা মরে যায়। পরের দিকে একটা ছোটো খালের মতো একটা নালা বাড়িয়ে গেছে, ওখান থেকে এক ট্রলার আসে, আসা যাওয়া আসা করে মাছ ধরা ট্রলার। পরে আচ্ছা, সুন্দরবনে দেখলেন ওইখানে কোনো হিংস্র জানোয়ার কি ছিল যে আপনারা আপনাদের কোনো ঘায়েল করার মতো এরকম কিছু? জানোয়ার বলতে আমাদের প্রথম
তখন তৃতীয় দিন মানে আমরা যেদিন দ্বিতীয় দিন সারাদিন যাওয়ার পরে আমরা যখন ট্রলারকে ডাক দিলাম আমাদের হাতে লাকড়ি কাটার জন্য কিছু দাও দিতে ব্যবহার করতে কি অস্ত্র ব্যবহার করতে ওটা দেখে তখন ডাক দিলাম আমাদের দেখে আর ট্রলার নদী মানে বোট স্পিড বাড়িয়ে দিয়ে চলে যেতে কিন্তু আমাদের ডাক মানে আপনারা বড় বড় দাস ছিল আপনাদের সাথে ওটা যখন আপনি মানে দেখাইতেন মানে ডাক দিতেন ওটা নিয়ে তারপর তাদের তারা আরো চলে যেত আপনাদের কাছে আসতো না ডাকাত মানে বুঝে আসতো না আসতো না আসতো না কিন্তু আমরা বিপদগ্রস্ত আমরা যে জোরে মুখে সাউন্ড দিয়ে বলবো কারণ আপনারা কদিন ধরে খাচ্ছিলেন না দুই দিন চলে গেছিল আর নোনা পানি ওইগুলা খাওয়াও যায় না পানি পিপাসায় কথা বলতে পারতে না দাউ হাতে ইশারা দিতাম হাতে তো দাউ ছিল আর দাউ না রেখে উপায় না সাপ বিচ্ছু গাছপালা কাইটে কেটে রাস্তা দিয়ে যাইতে দিত দাউ রেখে সিঙ্গেল দিতে পারি না তখন যাকে সিঙ্গেল দিয়ে স্পিড দিয়ে বাড়ায় চলে যায় আসরের আজানের আনুমানিক তখন তো বুঝতে পারতাম না তিনটা সাড়ে তিনটা চারটার মধ্যে তখন দেখতে পারলাম এক বাঘ মানে আমাদের দুগভীর থেকে আসতে আওয়াজ পাইলাম তখন আমরা সাথে সাথে গাছে উঠতে পারি না অনেক কষ্ট করে পাউটা কেটে গাছে উঠে চলে এলাম দেখি বাঘ আমাদের কাছে চলে গেছে গাছের নিকট দিয়ে ঘুরতেছে যাইতেছে না এভাবে এভাবে সন্ধ্যা হয়ে গেলো যায় না রাত্র গভীর হয়ে গেছে যায় না রাত্র ১২টার দিকে আনুমানিক তখন তখন জোয়ার আসলো পানির জোয়ার আসলো জোয়ার আসার পরে তখন বাঘটা চলে গেল তারপরে পরের দিন সকালে আমরা গাছ থেকে নামছি নামার পরে মানে ওইখান থেকে যে এক ইঞ্চি জায়গা আমরা চলে যাবো আর কিনা আমরা মাটিতে শুয়ে পড়লাম মৃত্যুর জন্য প্রস্তুত তখন এই মুহূর্তে একটা ট্রলার যাইতেছিল পরে আমরা ওই ট্রলারকে আবার হাতে হাত তারপরে আপনারা ওই গাছে উঠলেন অনেক কষ্ট করে তারপরে বাঘ আসলো তারপরে বাঘ আসলো বাঘ তো চলে যায় না মনে হচ্ছে এই বুঝে আর বাসারটা কিনা নেই এভাবে রাত্র ১২টা গভীর আমরা গাছের আগায় এভাবে সারা রাত্র কাটাইলাম যখন ১২টার দিকে জোয়ার আসলো জোয়ারের পানি থেকে তখন বাঘ চলে গেছিলো পরদিন সকালে আমরা নামলাম গাছ থেকে কেউ নামতে ফুলনি নামতে পারছে কেউ অর্ধেক গাছ নামার পরে শরীর শক্তি নেই পড়ে গেছে এখান থেকে কেউ হাত ভেঙে গেছে ছয়জনে কি গাছে চলে চড়ছিল হ্যাঁ ছয়জনে আমরা গাছে চড়ছিলাম দেখে এর মধ্যে হঠাৎ পরের দিন সকালে ১০টা আনুমানিক ১০টার দিকে সূর্য যখন মোটামুটি রোদে উঠছে তখন একটি ট্রলার যাইতেছিল নদী পথে তখন ওকে আমরা ডাক দিলাম ওনারা আমাদের দেখে আকুতি দেখে আমরা মুখে বলতে পারি না আমরা শুয়ে গেছি মৃত্যুর জন্য প্রস্তুত মানে আর কি মানে মৃত্যুর জন্য শুয়ে গেছে মাটিতে তখন একটি ট্রলার আমার ইশারা করার পরে হাত দিয়ে খালি একটু ইশারা করছি তখন এই ট্রলারটা আমাদেরকে টেনে হেসে আমাদেরকে ট্রলারে নিয়ে ওনারা নিয়ে কিছু বাতের মার মানে আগুন টাগুন দিয়ে ব্যবস্থা করে দিছে ব্যবস্থা করে ওনারা নিয়ে নিয়ে খুলনা চলে গেছে খুলনা যাওয়ার পরে বললাম ভাই আমাদের এই অবস্থা ওখান থেকে আমরা মানে জীবনটা ফিরে পেলাম ওনারা নিয়ে পরে আমাদের ওইখানে এক মাস কাজ করে কিছু টাকা দিছে ওই টাকা দিয়ে আমরা আবার ঢাকা চলে আসছি কিছু ওইখানে আবার কি কাজ করলেন আপনারা ওইখানে ওই মাছের ছয়জনেই গেলেন নিয়ে গেল আপনাদেরকে ওইখানে যে এই শুটকির কাজই করলাম ওই কাজ করেই তারপরে আমরা আবার কিছু টাকা দিল ওই টাকা নিয়ে আমরা ঢাকা চলে আসছি পরে ঢাকা চলে আসছি আবার কাজের টাকি দেয় চেহারা ময়লা টয়লা তো কিছু টাকা দিয়ে মানে কিছু পোশাক আদি কিনছি কেনার পরে রমনা পার্কে একটা লেক আছে ওইখানে গেছি গোসল করতে গোসল করার পরে বৈশা মানে একটু আপনারা চিটাগাং থেকে ঢাকা চলে আসলেন আপনারা দেখছেন জীবন গল্পর যে লাস্ট বাকি আমরা চলে এসেছি এটা আপনারা আমরা নতুন একটি এক্সক্লুসিভ যেগুলো গল্পগুলো আছে মানুষের জীবনে কষ্টদায়ক এবং মানুষের জীবনে শিক্ষণীয় বিষয়গুলো এটি তুলে ধরার চেষ্টা করছি ইন্টারভিউর মাধ্যমে ওর জীবনে একটি ভয়ঙ্কর একটি অধ্যায় পার করে এসেছে মানে জীবন থেকে মৃত্যুর কাছেও গিয়েছিল যে এটা যারা যাবে ওইখানে তারাই অ্যাকচুয়ালি ওইখান থেকে বুঝতে পারবে যে যারা ওইখানে গিয়েছিল মৃত্যুর কাছাকাছি যে যায় ওই কিন্তু বুঝতে পারে অ্যাকচুয়ালি যে মৃত্যুর কত ভয়ঙ্কর একটা বিষয় যে মৃত্যুর কত একটা যন্ত্রণা এটা কিন্তু আমাদের সাইফুল ভাই ওইখান থেকে বুঝে এসেছে যে বিষয়টা আপনারা ওরা চিটাগাং যে তাদেরকে বেছে ফেলছিল একজন বেছে ফেলে ট্রলারে নিয়ে গেছিলো ট্রলারে গিয়ে তাদেরকে অনেক নির্যাতন এবং অনেক টর্চার করেছিল ওই টর্চারের মাধ্যমে তারা ওইখান থেকে বেঁচে আসার পরে
তারা কিছু টাকা ইনকাম করে ঢাকা তারা চলে আসছিল। ঢাকা চলে আসার পরে যে গল্পটা ওটাই আমি বলছি, সাইফুল ভাই বলবো, এটাই আপনারা শুনেন। সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলকে সবাই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যে পরবর্তী ভিডিওগুলা আপনারা যেন পান। এবং সাইফুল ভাই অনেক ভালো ধরনের ফানি ভিডিও এবং অনেক ধরনের ট্যালেন্টফুল একজন ব্যক্তি, ওর জন্য তার জীবন গল্পটা আমি তার কাছ থেকে নিচ্ছি। সবাই দেখবেন আশা করছি, ফুল গল্পটা সবাই দেখবেন আশা করছি, সবার ভালো লাগবে, এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে। তখন ঢাকা চলে আসছে, তখন রমাবাগ গোসল করে একটা বিশ্রামের জন্য একটা মানে একটা ছাউনির নিচে গেলাম। তখন দেখি অনেক লোক পত্রিকা পড়তেছে, কি ঘুমাইতেছে, ভালো পরিবেশ। তখন এক লোক এসে বললা, এই কাজে যাইবা, কাজে যাইবা, তোমাদের নাম্বার দেবো। পরে আমি তো বুঝতে পারলাম না, হ্যাঁ কাজে যাবো, ডবল কাজ, ডবল কাজ, সিঙ্গেল কাজ, আমি তো বুঝতে পারলাম না। বললো যে 500 টাকা পাইবা। তখন আমরা কাজে চলে গেলাম, আমি একা। কোথায় গেলেন কাজে চলে? আপনার এখন একটা কাজ দরকার, বন্ধুরা দেখেন ওর কিন্তু একটা কাজ দরকার ছিল, শুধু একটা কাজ, ও খাবার জন্য কিছু কাজ করতে চেয়েছিল। আমাকে একটা কালো প্যান্ট পরালো, একজোড়া শু জুতা দিলো কালো, একটা সাদা শার্ট দিলো, একটা ছোট্ট একটা টাই দিলো। পরে তখন বুঝতে পারলাম একটা বিয়ার অনুষ্ঠান হইতেছে। ওইখানে আপনি মানে একটা বিয়ার অনুষ্ঠানে গেলেন? অনুষ্ঠান হইতেছে, ওখানে আমাকে খাবার পরিবেশন করতে হবে, মানে ওয়েটারের যে কাজটা ওইটা আপনার করতে হবে, আপনি করতে হলো। তখন আমাদের পাশে আরো লোকজন ছিল, ওনারা 5-6টা করে প্লেট, খাবার প্লেট নিয়ে যায়, কিন্তু আমি 2টার বেশি নিতে পারি না। আপনার তো কোনো এক্সপেরিয়েন্স ওই সময় ছিল না, যে আপনি আপনি ওই দিন প্রথম দিন ছিলেন, কিভাবে 2টা 5টা কিভাবে নিয়ে যায় এটা আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারছিলেন না। তারপরে এদিন কাজ করার পরে 200 টাকা আমাকে একলো খাবার পরে খাওয়া পরিবেশন ভালো দেখে আর 200 টাকা বকশিশ দিল, আর আমাকে 500 টাকার কথা নিয়ে বলে চলে গেছিল, আমাকে 400 টাকা দিছে। আরো জানতে পারলাম লোকজনের মধ্যে আরো কোথায় গেলে কাজ পাওয়া যায়। তখন এক লোক বললো হাইকোর্ট মাজার গেটের সামনে একটা বট গাছে ওখানে নিচে বসে থাকলে ওখান থেকে কাজে যাওয়া যায়। এভাবে মনে করেন ডেকোটার লাইনে চলে যায়, বেশ টাকা ইনকাম করতে শুরু করে দিই। তখন বাড়িতেও টাকা পাঠায়, যে টাকা নিয়ে গেছিলাম বাড়িতেও টাকা পাঠায়, এভাবে ভালো লোক আন্ডারস্ট্যান্ডিং। আপনারা আপনার ওই সময় কি বাড়িতে কোনো কানেক্ট হচ্ছিল, মানে ফোনে বা অন্য কোনো ভাবে কোনো কানেক্ট? তখন ওই লাইনে চলে যায় ইনকাম করতে শুরু করে, তখন ফোনে কালেক্ট ছিল না, আমি মাঝখানে বাড়িতে চলে আসছি টাকা দেওয়ার জন্য। আমার কাছে বেশ কিছু টাকা। আপনি যে সময় বাড়িতে চলে আসছেন ওই সময় আপনার বাড়ি থেকে কি ধরনের কি বলছিল, আর কি ধরনের আপনার মা বাবা সবাই কি বলছিল আপনাকে? আমার মা বাবা বলছিল, দেখ বাবা। আচ্ছা, কয় মাস পার হয়ে গেছিল আপনি বাড়ি থেকে চলে গেছেন? এর মধ্যে 1.5 বছর চলে গেছে। 1.5 বছর চলে গেছিল, 1.5 বছর চলে গেছিল। বাড়িতে আসার পরে সবাই কান্নাকাটি, কোথায় কেউ বলছিল মারা গেছিল, কিন্তু খোঁজ খবর ছিল না। তখন ওরা বললো বাড়ি থেকে মা বাবার অজান্তে চলে গেলে এরকম বিপদ ঘটছে, আর যায় না বাবা তুমি। আপনি কি বললেন যে এই বিষয়গুলো, যে আপনি এই যোগ সমস্যার সম্মুখীন হয়েছিলেন, এগুলা বলছিলেন না? এগুলা বলি নাই, আমি নিজে গোপনত্ব রাখছি, কারণ মা বাবার গোপন ছিল, এখন পর্যন্ত গোপন, এটা এখন পর্যন্ত গোপন ছিল। প্রিয় দর্শক বৃন্দরা দেখেন এই গল্পটা ওর মা বাবা কেউ এখনো বলে নাই, সে আমাদেরকে এক্সক্লুসিভ যে গল্পটা এটা বলছে, তার জীবনের যে গল্পটা দেখেন কত কষ্টে সে এই গল্পটা লুকিয়েছিল, যে একটা গল্প বা একটা কাহিনী যদি তার নিজের হয় এটা লুকিয়ে রাখা একটা কিন্তু একটা অনেক কষ্টের ব্যাপার। সে দেখেন এই গল্পটা প্রায় 8-10 বছর যাবতে সে এই গল্পটা লুকিয়ে রাখছে, লুকিয়ে রাখার কারণে তার মনের মধ্যে একটা ফাঁপা চলে আসছিল। তার জন্যই আমি এই গল্পটা তার নেওয়া, এই জীবনের গল্প, জীবন থেকে নেওয়া এই গল্পটি নেওয়া। সবার যদি ভালো লেগে থাকে এই গল্পটা তাহলে সবাই সাবস্ক্রাইব করবেন, এবং সাইফুল ভাইকে সবাই কমেন্ট করবেন, কমেন্টগুলো আমি সাইফুল ভাইকে পড়ে শোনাবো চেষ্টা করব। এবং আমি আবার গল্পে চলে যাচ্ছি।
তারপরে আবার টাকা পয়সা দেওয়া, কাজে চলে দিলাম, মাকে বুঝে মাকে বুঝতে দিলাম না আমি কষ্টের মধ্যে ছিলাম, বললাম আমি ভালো টাকা উপার্জন করছি, ভালো লাইন গেছে, এতদিন কাজ শিখছি, এখন আমি টাকা কামানোর সময়, এতদিন আমি এক বছর দেড় বছর যাবত কাজ শিখছি, তখন বাড়িতে সবাই খুশি মনে বিদায় দিল, কাজে চলে গেলাম। আবার কয়দিন বাড়িতে ছিলেন আপনি? দুই দিন ছিলাম। দুই দিন বাড়িতে ছিলেন? দেড় বছর পরে এসে দুই দিন মাত্র ছিলেন মাত্র। তখন বললাম এখন বাড়িতে থাকার সময় না, আমার কাজ করতে হবে, আমি কাজ এখন আমি কাজ শিখছি, এখন টাকা উপার্জন করার সময়, তখন আবার চলে গেলাম। এটা 2000 কত মানে কত সালে আপনি ওখানে কাজের সন্ধানে আবার যান বাড়ি থেকে? তখন প্রায় 11 চলে আসে, 2011 সাল চলে আসে ওইখান। আচ্ছা বলেন। পরে আমি চলে যাই ভালো কাজ করি, তখন ভালো লাইনে চলে যায়, তখন ভালো টাকা উপার্জন করি, আস্তে আস্তে ঢাকা সিটিতে ভালো ভালো লোকের সাথে পরিচয় হয়ে যায়, তখন ভার্সিটির লোকের লগে পরিচিত হয়ে বিভিন্ন ক্যান্টিনে পরিচিত হয়ে যায়, বিভিন্ন জায়গায় পরিচিত হয়ে যায়, তখন আমার কাজে কোনো সমস্যা হয় না। তখন স্টেডিয়ামে যাই খেলাধুলা দেখি, তখন অনেক অনেক লোকের সাথে পরিচিত হয়ে টিকিট মনে করেন অনেক ব্ল্যাকাররা টিকিট কেনে, ওইখান থেকে আমি কিছু টাকা দিয়ে টিকিট কিনে আমি আমার বিক্রি করি। ব্ল্যাকে টিকিট বিক্রি করতেন? ব্ল্যাকে ব্ল্যাকে টিকিট, ব্ল্যাকে বলতে কি আমি দুজন তিনজন লোক খাড়া করে দিতাম, হাজিরা দিয়ে দিতাম 200-300 করে, ওই টিকিটটা আমি পরে আমি 150 টাকা করে নিয়ে বেশি বিক্রি করে দিতাম। এভাবে ভালো বিভিন্ন কাজের লাইন আমি জেনে ফেলেছিলাম যে কীভাবে টাকা উপার্জন করা যায়। তারপরে আমি ঢাকাতে আমি 3-4 রিক্সা কিনে ফেলি, তখন 100 করে 400 টাকা আসতো। তারপরে বিভিন্ন জায়গায় বাসে কন্ট্যাক্টদারি করি, হেল্পারি করি, ব্যবসা করি, ফেরি করি, পান সিগারেট এসব ফেরি করি, চার দোকান ছিল, শরবতের দোকান দিতাম, বিভিন্ন লোকজন নিজেও খাটতাম, লোকজনও খাড়াইতাম, এভাবে এভাবে ভালো টাকা উপার্জন। তখন আমার যে দেনা পেনা ছিল সব শেষ করে এখন আমি সব শেষ সেরে এখন আমি এলাকার মাঝে চলে আসছি, আমার ভালো জীবন এখন বসবাস করছি। এখন আপনি একটা ভালো একটা পজিশনে আছেন, আশা করছি যে আপনি আরও উন্নতির দিকে যাবেন। প্রিয় দর্শকবৃন্দরা, জীবন গল্প কিন্তু থেমে থাকে না, সবার জীবন গল্প শুরু মানে জীবনটা কিন্তু গল্পে শুরু থাকেই থাকে। সবাই সবাই সাইফুল ভাইয়ের গল্পটা শুনবেন এবং সবাই আমাদের গল্পটা শুনে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টগুলো সাইফুল ভাইকে বলার চেষ্টা করব। আর এখন সুখ দুঃখের মাঝে আমি আরেকটা কথা বলি দর্শক ভাইরা, এখন আমি কিন্তু এলাকাতে এসে একটা কাজ করছি, সেটা হলো আমাদের কিছু কিছু ফানি ভিডিও অভিনয় করতেছি, এটা যদি ভালো লাগে থাকে এখন আপনারা সবাই দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। গুড জব, এটা হইতো না?